Welcome to the sixth episode of Ekemon Cinema. তো শুরুতেই আমরা দেখতে পেলাম একজন আপুমনি শপিং করে মাত্র বের হয়েছেন। তো গুন্ডারা আমাদের আপুমনিকে জোর করে গাড়িতে তুলে নিল। এইবার কিন্তু 1,00,000 টাকায় হইব না, এইবার 5,00,000 টাকা দিতে হইব। কেউ কিডন্যাপ করার পরে এই রকম এক্সপ্রেশন কে দেয়? ওই যে পেছনের যে ছেলেটা, এইবার কিন্তু 1,00,000 টাকায় হইব না, এইবার 5,00,000 টাকা। আপুমনির বাঁচাও বাঁচাও শুনে আমাদের হিরো ভাইয়া তার মোটর বাইককে ঘুরিয়ে ফেললেন। এবং অনিবার্য কারণবশত আমাদের হিরো ভাইয়ার হেলমেটটি মহাকাশে চলে গেল। ও না, সরি, মহাকাশে যায়নি, ফেরত এসেছে, সরি। আরে ভাই, রোমান্স তো পরেও করতে পারবা ভাই, ফাইটটাকে শেষ করো, আপুমনিকে বাঁচাও আগে, তারপর রোমান্স করো। সাবাস সাবাস, এই না হচ্ছে ফাইট। মানে মারামারি আসলে এরকমই হওয়া উচিত যে মানে আপনার হাত কোথায় গেছে, আপনার পা কোথায় গেছে, সেটা আপনার দেখার দরকার নেই। যে কোনো মুভির হিরোদের আসলে এরকমই হওয়া উচিত। স্যালুট ভাইয়া, স্যালুট। রোমান্স তো পরেও করতে পারবে ভাই, আগে মারামারিটা শেষ করো, রোমান্স পরেও করা যাবে, অফুরন্ত সময় আছে আমাদের হাতে। অন্যান্য হিরোরা নিজেরাই উঠতে পারে না, আর সেখানে আমার এই ভাইয়া অন্য একজনকে নিয়ে উঠছেন, এটা মানে কজন পারে? ও মাই গড, এক্সকিউজ মি, নো থ্যাঙ্কস, নো ধন্যবাদ, কোনো কিছু বলার প্রয়োজন নেই, প্লেসার ইজ অলওয়েজ মাইন। সে কি নাম ঠিকানা কিছুই কি দেবেন না? নাকি আপনার স্ত্রীর বারণ, নাকি আপনার স্ত্রীর বারণ? না, স্ত্রীর কাজ হচ্ছে কাপড় ইস্ত্রি করা, সে কিভাবে বারণ করবে? আমি ঠিক বুঝতে পারলাম না এই ডায়লগটা, আমি ধরতে পারলাম না। আপনারা যদি কেউ বুঝে থাকেন প্লিজ কমেন্ট বক্সে একটু জানান, স্ত্রী কি কথা বলতে পারে? ও মাই গড, অসম্ভব কিছু না, ভাইয়া যেহেতু উঠতে পারে তার আয়রন কথা বলতে পারে হয়তো। প্লিজ নাম্বারটা দিন। সেটাই সেটাই আপু, আপু নাম্বারটা নাও, নাম্বার। যে আমার জীবন বাঁচালো তার সাথে যদি কথা বলতে না পারি তাহলে যে আমি বুক ফেটে মরেই যাব। তুমি মানে বুক ফেটে মরে যাও সেটা আমরা চাই না, প্লিজ। তাহলে মুভি শেষ, নাম্বারটা নাও, নাম্বারটা নাও। আমরা সাধারণত ফোন যখন আমরা নাম্বার লিখি আমরা সাধারণত এইভাবে সোজা করে নাম্বার লিখি, কিন্তু আমাদের আপু হচ্ছে একটু নেক্সট লেভেলের আপু, এই যে এরকম উল্টো করে তারপর হচ্ছে নাম্বার নেয়। নাও নাম্বারটা সেভ করে নাও। জি 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 জি। ফটো তোলার সময় এই রকম এক্সপ্রেশন কোন ফটোগ্রাফার দেয় রে ভাই, আমার তো জানা নাই। এই অংশটার সাথে মার্ডার টু মুভির কিছু সিন টু সিন কপি পাওয়া যায়। হেঁটে আসা, দরজা খুলে দাঁড়ানো, ক্যামেরা নিচ থেকে ওপরের দিকে ওঠা, হিরোর তাকিয়ে থাকা, শুধু একটাই পার্থক্য, এই সিনটাতে ইমরান হাশমি ছিল হচ্ছে মাঝখানে আর এখানে বাপি চৌধুরী হচ্ছে সাইডে। আগে তো আরাধনা বুঝে বিনা নেই রে সাথী, তোমার চোখের ভাষা আমাকে অনেক কিছুই বলছে। পেছনে ফিরে তাকানো, প্রেম নাকি প্রয়োজন? আদত আর কিছু নেই, আকাঙ্ক্ষা ছাড়া আর কিছু না। কম সে কম আজকে দিন তো ঝুট বলতে দে, অন্তত একবার মিথ্যে বলেও তো কাছে টানতে পারে। প্রিয়া এক ইনসান কি আদত ভি হো জানা এক সাচ হ্যায়, আমি সব সময় সত্য বলার চেষ্টা করি। ওরে আমার সত্যবাদী রে। এন্ড শি টেক্স অফ হার ক্লোথ। আগর ও ইনসান এক আচ্ছি আদত হো তো সত্যের গায়ে মিথ্যের রং না থাকলে কি আকাঙ্ক্ষার জিনিস কাছে পাওয়া যায়? তো
বাট কম বাজেট, ডায়লগটা পর্যন্ত সেম, সিন টু সিন কপি করা। আচ্ছা এই মুভিটা সংলাপ কে লিখছে বা রচনা কে করেছেন? সেই বিখ্যাত আমাদের আব্দুল্লাহ জহির বাবু স্যার, তার সম্পর্কে একটা ভিডিও আছে আমার চ্যানেলে, আপনার ইচ্ছা করলে দেখে নিতে পারেন, লিঙ্কটা এখানে আসার কথা অথবা আমি আবার প্রথম কমেন্টে দিয়ে দেবো, আপনারা দেখতে পারেন। আব্দুল্লাহ জহির বাবু স্যারের কথা সম্ভবত ওই ভিডিওটার মাঝখান থেকে শুরু হয়। তোমার সাথে এমন মেয়ের যেন বিয়ে হয় যে রূপে গুণে সবার চেয়ে সেরা। আচ্ছা, তো রূপে গুণে সবার চেয়ে সেরা হবে সেই মেয়েটা। তো কাকু, হোয়াট অ্যাবাউট ব্রেইন, মানে ব্রেইন কি থাকবে নাকি থাকবে না ওই মেয়েটার? তো আমাদের হিরো এই মেয়েটির সর্বনাশ করার চেষ্টা করছে। আমি ভাবছিলাম যে সত্যি সত্যি এত স্বপ্ন, আমি ওফ, কি যে রিলিফ পেলাম আমি, মানে আমি সত্যি সত্যি ভেবেছিলাম। একটা ছেলে আমার রুমে ঢুকে আমাকে ধরে জোর করে, তোমাকে ধরে জোর করে মানে কি করেছে? তার মানে কি পুরোটাই দুঃস্বপ্ন নয় তো কি? তার মানে কি পুরোটাই দুঃস্বপ্ন? সে এখনো বুঝতে পারতেছে না যেটা দুঃস্বপ্ন ছিল। ফ্ল্যাটের দরজা জানালা বন্ধ, কোন ছেলে কিভাবে তোর রুমে ঢুকবে? উফ, যাক বাবা বাঁচা গেল, খুব ভয় পেয়ে গিয়েছিলাম। দেখ দেখ আমার বুকটা এখনো ধকধক করছে। আমার বুকটাও ধকধক করছে, আমিও ভয় পেয়েছিলাম। এই যে তোমার বমি হচ্ছে আর ওই যে ওই স্বপ্নে তোমাকে ওই ছেলেটা এসে সর্বনাশ করে গেল, এমনও তো হতে পারে যে তুমি প্রেগনেন্ট হয়ে গেছো। থিঙ্ক অ্যাবাউট দ্যাট, একটু চিন্তা করে দেখো আপু, হতেও তো পারে। সারাদিন মাথা ঘোরানো, তারপর বমি বমি ভাব, হে আল্লাহ, তার মানে আমি প্রেগনেন্ট না? তো আমাদের আপু প্রেগনেন্সি টেস্ট করানোর জন্য হসপিটালে এসেছেন। আরে বাবা কতবার বলবো, কখনোই সম্ভব না, যা হবার স্বপ্নে হয়েছে, তার জন্য বাস্তবে তুই প্রেগনেন্ট হবি কেন? কোনো কিছুই অসম্ভব না আপু, এটা হতেও পারে। তুমি আমার আপুকে এভাবে বলতে পারো না, এটা অসম্ভব কিছু না। পজিটিভ, সত্যি সত্যি পজিটিভ হলে কি করে? হাই হাই, এখন আমার কি হবে? হেল ইয়া, ইয়েস, আমি বলেছিলাম, আমার কথাই সত্যি প্রমাণিত হলো, রিপোর্ট পজিটিভ। আমি যা বলি তা সত্যি হয়। আমি যে বলেছিলাম মেয়েটা প্রেগনেন্ট, আমার মানে ইন্টেলেকচুয়াল ব্রেইন, ওকে, আমি তো জানি আমি কি। আমি তো জানতাম যে আমি কি। এখন ওই কালপ্রিটটাকে খুঁজে বের করতে হবে, স্বপ্নে এসে এই আপুটার সর্বনাশ করে দিয়ে গেছে, ওই কালপ্রিটটাকে খুঁজে বের করতে হবে। আমি কাকে কি জবাব দেব, কিভাবে সমাজে মুখ দেখাবো যে আমার এত বড় সর্বনাশ করলো, তাকে আমি কোথায় পাবো? সেটাই, ছেলেটাকে এখন কোথায় খুঁজে পাবো চিন্তার বিষয়। যে আমার এত বড় সর্বনাশ করলো তাকে আমি কোথায় পাবো? স্যার, এক্সপেন্সিভ ট্রিটমেন্ট, মানি ইজ নো প্রবলেম। ও, হিয়ার হি ইজ, এখানে সে হাসপাতালেই আনাগোনা করছিল, হাঁটছিল। ওকে স্যার, কি করব আমি? এই যে এই সেই কালপ্রিট, এটাই আপু, এই কালপ্রিটটাই তোমাকে স্বপ্নে এসে তোমার সর্বনাশ করেছিল। একে ধরো, ধরো আপু, একে ধরো, ধরো একে, পালিয়ে যাওয়ার আগে একে ধরো। সবকিছুর জন্য দায়ী তুই। সেটাই, ওই দায়ী, আমি সাক্ষী, ও দায়ী, আমি দেখেছি। মানে এসব কি? তুই আমাকে ইয়ে না করলে আমি আজ প্রেগনেন্ট হতাম না। আমার প্রেগনেন্সির জন্য দায়ী তুই, আমার এই অবস্থার জন্য দায়ী তুই, আমি তোকে পুলিশে দেব। আপু দাও এটাকে, ওকে পুলিশে দাও, আমি সাক্ষী, আমি আছি, নো টেনশন, আমি আছি। তুই সেদিন স্বপ্নে আমার রুমে এসে আমাকে ইয়ে করেছিস তার জন্য। স্বপ্নে ইয়ে, তারপর প্রেগনেন্ট, ইম্পসিবল। ইম্পসিবল কিসের ইম্পসিবল? নাথিং ইজ ইম্পসিবল ইন ওয়ার এন্ড লাভ। আচ্ছা, আপনার নাম কি আরশি বেগম? বেগম? বেগম হতে যাব কেন? আমার নাম আরশি হোসেন। ও গড, প্রেগন্যান্সি টেস্টের রিপোর্ট উল্টাপাল্টা হয়ে গেছে, মানে আরেকজনের রিপোর্ট তার কাছে চলে আসছে। ও শিট, তার মানে আপুটি প্রেগন্যান্ট না? ও ও নো নো, সো দ্যাট ওয়াজ দ্য ভিডিও। তো ভালো থাকবেন সবাই, গুড বাই, আমি এখন ঘুমাবো। আচ্ছা, একটা কথা মনে রাখবেন, আমি তো জানি আমি কি। হ্যাঁ, আমি এখন ঘুমাবো।